আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ সাতটি কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। এখন চলো দেখে নেই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। এখানে একটু নিচের দিকেই লেটেস্ট নিউজ লেখা আছে। দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম চূড়ান্তকরণ। এখানে ক্লিক করলেই বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পাবো। দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম চূড়ান্তকরণ। কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সকল প্রক্রিয়া আজ 19 এপ্রিল 2021 সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির অনলাইন সভায় চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে 2 মে ও শেষ হবে 10 জুন 2021। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা আগামী 31 জুলাই 2021 শনিবার সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তির ফলাফল প্রকাশ হবে 5 আগস্ট 2021। ভর্তির আবেদনের তারিখ সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইট www.bsmrau.edu.bd এখানে পাওয়া যাবে। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন চলো দেখে নিই কৃষি গুচ্ছের সবগুলি আপডেট একসাথে। সাতটি কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আপডেট। 2 মে থেকে অনলাইন আবেদন শুরু হবে। সার্কুলার 2-3 দিনের মধ্যেই পত্রিকায় প্রকাশ করবে। মোট আসনের 10 গুণ মানে 35,000 এক্সাম দিবে। সিলেকশন করবে ইন্টারমিডিয়েটের সায়েন্সের 4টি সাবজেক্টের নাম্বারের উপর। অপশনাল ব্যতীত 2টি মিলে 8 থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে হবে। ভর্তি পরীক্ষা 31 জুলাই। এক্সাম 100 নম্বরের, জিপিএ মার্কস ধরা হবে 50-এর উপর। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত কৃষির সাথে অ্যাড হবে না, তারা ভর্তি নিবে কি না পরে জানানো হবে। এর মধ্যে যদি আরও নতুন আপডেট আসে এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপডেট তোমাদেরকে জানিয়ে দিব। তাই নতুন নতুন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না কিন্তু। আজকের জন্য আল্লাহ হাফেজ।